আমার গৌর হরি ওরে সুরধনের কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধন কিনারায় সোনা নপুজিয়া পায়ে নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় সুরধন কিনারায় সোনা নপুজিয়া পায়ে নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় সুরধন কিনারায় সোনা নপুজিয়া পায়ে নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ সুন্দর লালাটে সুন্দর তিলক গো প্রহরিবা সুন্দর লালাটে সুন্দর তিলক গো আবার সুন্দর খান সুন্দর খান নামা বলি গায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরাজ সুরধন কিনারায় সোনা নপুজিয়া পাই নাচি না গরি গো সুন্দর গৌরাঙ্গ গৌর হরি তিনি কি কর্ম করিল আর জগতের মাঝারে তিনি নাম প্রচারিল এই হরি নামে ভিন্ন ছাড়াই আর কিছু নাই একমাত্র হরি নামে সম্বল হয় সকালবেলায় যদি তাই হরি নামে গাই এই হরি নামে যদি না থাকবে হাই ভগবান বলে যদি কিছু না থাকিবে সকালবেলায় উঠে যেজন হরি নাম করিবে তারে দিনে ভালো যাবে বলে হারি যাই আর ভগবান সেজন তিনি এ কথাটি গাই সকালবেলায় উঠে যত যত ভক্ত কি বলে হরি বল হরি বল বলে ওঠে না হরি বল বলে ওঠে না নিউটন নিউটন বলে ওঠে বলে যাবার বেলায় লিখে দিও কালী কালী নাম আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম হ্যাঁ কালী নাম লিখতে হবে যে যাম ভক্ত নাই কৃষ্ণ নাম লিখতে হবে নাই রাম নাম লিখতে হবে হ্যাঁ সর্বঙ্গে লিখে দিও নিউটনের নাম হবে এ কথা তো কেউ বলে না এ কথা তো কেউ বলে না আমি একমাত্র হবে গো সম্ভব এ কথা তো কেউ বলে না বলে না গো তোমার মরে যাবে ছাট পা দিয়ে পড়ে যাবে হাত পা ছেড়ে দিয়ে যত বড় বিজ্ঞানে হয়ে কাঁচা মাসে দোলা করি তাকে নিয়ে যাবে হ্যাঁ আর থাকবে চিত হয়ে পড়ে থাকবে আগের দল হরি বলবে পিছনের দল হরি বলবে আগে দল বলবে হরি বল হরি বল হ্যাঁ কোন বিজ্ঞানী নাম বলে হ্যাঁ এ হরি বল কি জন্য বলে যাবার বেলায় হরি আসার বেলায় হরি হরি হচ্ছে ভব পারা বারে কান্দারি এত এ যেতেও হরি আসতেও হরি আর এ বোটা চিত হয়ে পড়ে থাকবে আর যাবার সময় মাথাটা করে হেলাহেলি করবে আর বলবে হরি হলেও না হবে না বলিনি আর বলবো তুমি যত বড় বিজ্ঞানে হো এই হরি নামে বলতে হবে এই হরি নামে বলতে হবে তবেই তুমি পার হইবে এই হরি নাম বলতে হবে হবে বলিতে বলিতে কথা আবার বলে গেল গো মরে মরি রে বলিতে বলিতে কথা আবার বলে গেল রাম নামের এত গুণ তুমি শুনে চলো গো তুমি শুনে চলো এই হরি নাম এই রাম নাম রাম নামের এত গুণ তাহলে রাম নাম করেছিল বামদেব বশিষ্ঠ ছেলে বামদেব বলে একজন রাম নাম করেছিল তিনবার যার জন্য তাকে চণ্ডাল রূপে জন্মগ্রহণ করতে হলো রাম নামে যদি এত গুণ হয় তাহলে রাম নাম করে চণ্ডাল হতে হলো কেন বশিষ্ঠ ছেলে বামদেব সে আছে ঘরে রামচন্দ্রের বাবা দশরথ রাজা মিগয়া করতে গিয়েছিল মনের মাধারে পুনরায় অন্ধমণির ছেলে সিন্ধুমণি ভক ভক করে কলসিত জল ভরছে রাজা মনে মনে চিন্তা করছে হয়তো হরিণে জল পান করছে
শব্দভেদী বান মেরেছে, সে শব্দভেদী বান গিয়েছে বুকে, বুকেই শব্দ হয় সবসময়, সহং 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 21,600 বার 24 ঘন্টায় এই যে শব্দ হচ্ছে, তার শব্দভেদী বান যেখানে শব্দ হয় ওই জায়গাতেই লাগে। হ্যাঁ, এবার যেই না বান মেরে দিল, সঙ্গে সঙ্গে ছেলেটা মারা গেল। সেই মরা ছেলে অন্ধ রাজার অন্ধমণির কাছে এসে বললেন যে আমার অস্ত্রের আঘাতে আপনার ছেলে মারা গেছে। মণিবর বলে তোমার, তুমি যেমন আমার ছেলেকে অন্ধের লাঠিকে তুমি এইভাবে নষ্ট করে দিলে, তোমার জীবনে তোমার সন্তান এইভাবে মারা যাবে আর তুমিও পুত্র সুখে কাঁদবে। রাজা হাহা করে হেসে উঠে বলল, আমার তো কোনো ছেলেই নেই, তখন রামের জন্ম হয়নি, হ্যাঁ আমার তো কোনো ছেলেই নেই, তাহলে আমি ছেলের সুখে মরবো কি করে? বলে ছেলে যদি না থাকে তবে চার পুত্র হবে, চার পুত্র হলে রামকে দেবে বনে, কেঁদে কেঁদে মরবে তুমি রামের বিহনে। ব্রহ্মসাপ, এই ব্রহ্মসাপ থেকে মুক্তি পাবে কি করে? বামদেবের কাছে, বশিষ্ঠ দেবের কাছে গেল। বশিষ্ঠ দেব দেখছি ঘরে নেই, তার জন্য বামদেব রয়েছে তার ছেলে, বলে বাবা তো ঘরে নেই, তাহলে হে বামদেব আপনি বলুন যে ব্রহ্মসাপ থেকে মুক্তি পাওয়া যায় কি করে? বলে রাম নাম করতে হবে, তিনবার রাম নাম করবেন, সাপ থেকে মুক্তি পাবে। চলে গেল রাজন। কিছুক্ষণ পরে বশিষ্ঠ দেব ঘরে এসে বলছে, বামদেব কেউ এসেছিল? বলে হ্যাঁ এসেছিল, ব্রহ্মসাপে জর্জরিত হয়ে রাজা দশরথ এসেছিল, আমি বলেছি ব্রহ্মসাপ থেকে মুক্তি পাবে তিনবার রাম নাম করলে। পুনরায় বশিষ্ঠ তার বাবা বামদেবের বাবা বলে উঠল যে একবার রাম নাম করলে পাপ ক্ষয় হয়ে যায়, তুই তিনবার রাম নাম করলি। আমরা তো কতবার করি তাই না বাবা? তা বলে আমাদের পাপ হয় না, চণ্ডাল হইতে হয়। যে যে নাম করতে করতে নাম করতে করতে সিদ্ধ লাভ করবে, যে সিদ্ধ পুরুষ তার একবার নামে কাজ হবে, দুইবার মানে নামের অপচয় হয়ে গেল। তাই বামদেব তুমি সিদ্ধ পুরুষ হয়ে সেই সিদ্ধর মুখে একবারই যথেষ্ট হয়ে যেত, তিনবার তুমি নামের অপচয় করেছো দুইবার, আমাদের করলে কোনো ক্ষতি নেই, কিন্তু যার সিদ্ধদাতা সেই পুরুষের যদি তিনবার করা হয় একবারেই যথেষ্ট হয়ে যায়, দুইবার অপচয় করলে যখন তোমাকে চণ্ডালজনিত জন্মগ্রহণ করতে হবে। তার বাবাই অভিশাপ দিয়েছিল, বলে চণ্ডালজনি থেকে মুক্তি পাবো কি করে? তাহলে ভগবান রামচরণচন্দ্র পরশেই তুমি মুক্তি পাবে। বামদেব জন্মগ্রহণ করলো গুহক চণ্ডাল রূপে, সেই গুহকের সঙ্গে চণ্ডালের সঙ্গে রাজার ছেলে হয়ে রামচন্দ্র হয়ে তিনি তাকে আলিঙ্গন দিয়েছিল। পুনরায় রামচন্দ্র তার পরে জন্মগ্রহণ করেছিল, হ্যাঁ তার অনেক পরে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিল দশরথ রাজার ঘরে। কোথায়? অযোধ্যা নগরে। কোন জায়গায়? আমাদের ভারতের মাঝারে, তাই না? সে কোথাকার ছেলে? আমাদের ভারতের ছেলে গো, ভারতের ছেলে বলছে না, হর ঘর মে একই নামা, হর ঘর মে একই নামা, একই নারা গুঞ্জে গা, মেরে ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রী রাম বোলে গা, মেরে ভারত কা বাচ্চা বাচ্চা মেরে জয় জয় শ্রী রাম বোলে গা, মেরে ভারত কা বাচ্চা বাচ্চা মেরে জয় জয় শ্রী রাম বোলে গা, হর ঘর মে ভারত কা বাচ্চা বাচ্চা মেরে জয় জয় শ্রী রাম বলে গা, মেরে ভারত কা বাচ্চা বাচ্চা মেরে জয় জয় শ্রী রাম বলে গা, হম হিন্দু হে বাপ্পার সে বাপ্পার সে রে বাপ্পার সে, ডাক্তার সে ডাক্তার সে, হম জিদ পর আ যায়ে তো কার দেঙ্গে হম সব গোড়ে, কার জিদ চল 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 সে, রাম নাম কা পি কে প্যালা, রাম নাম কা পি কে প্যালা, রাম সে ধুন সে ঢোলে গা, ভারত কা বাচ্চা বাচ্চা মেরা জয় জয় শ্রী রাম বলে গা, মেরে ভারত কা বাচ্চা বাচ্চা মেরা জয় জয় শ্রী রাম বলে গা। এই কারণে তোমার কাছেই আমি বলে যাই, ভাবের কথা তোমার কাছে শুনিবেন সবাই, বলিতে বলিতে কথা আবার বলে গেল, আপনারা সেই কথা সবাই শুনলেন গেল, শোনই আমার নারায়ণ তোমায় বলে যাই, তোমায় পরশ করলে কিবা জানি হয়, অ সত্যি জানিয়ে বাবা সত্যি হইয়ে যাই, তোমার উপর সে তাহা যার বেদনা নাই, কিন্তু নারায়ণ তোমার উপর সে জানি হাই,
তুলসী নামে জানে এক অসতি হয় সেই সতি তোমার পর যখনই করিল পুনরায় সেই যে অসতি হলো ভাবের কথা বলো নাই আমায় তোমার বুকে মধুর কথাই আমি শুনতে চাই শোনই আমার পাল্লাদারে গুণের গুণ ধন আরে সতি হয়ে অসতি হয় কেন এখন ভাবের কথা খুলে বলো না ভাবের কথা খুলে বলো না তুলসী কেন অসতি হলো ভাবের কথা খুলে বলো না বলো তুলসী সতী তুলসী সে হয়েছে নাকি নারায়ণের স্পর্শ করে সে হয়েছে অসতী শঙ্কচূড়ের স্ত্রী তিনি কিনা তুলসী শঙ্কচূড় এত বড় বীর সে কিন্তু নারায়ণেরই পরম ভক্ত ছিল সে শঙ্কচূড় দত্ত তার স্ত্রী সতীত্ব যতকাল যতদিন থাকবে ততদিন তাকে কেউ মারতে পারবে না সে ততদিন অমর আর স্ত্রী সতীত্ব নষ্ট হওয়া মানে সে মরবে হ্যাঁ সে মরবে সেই জন্য সমস্ত দেবগণ চিন্তা করলো সে যদি অমর হয় তাহলে আমাদেরকে মেরে ফেলবে আর সে আমাদের স্বর্গরাজ্য অধিকারী হবে দেবগণে এই কথা পরে চিন্তা করে যা চিন্তা করে বলো আজ কি হবে উপায় তুলসী সতীষ্ট কেবা নষ্ট করিবে ৩৩ কোটি দেবগণ দেখলো যোগ ভেবে ৩৩ কোটি দেবগণ তারা কেউ সবাই বলছে না তো আমাদের দ্বারাই ওই সতীকে স্পর্শ করা আমাদের সম্ভব নয় সর্বশেষে নারায়ণের কাছে গিয়ে হাজির হলো নারায়ণ বলল ঠিক আছে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব এই তুলসী তিনি কে ছিলেন আগের জন্মে ছিলেন তিনি বিরজা এই বিরজা নারায়ণকে স্বামী রূপে পেতে এসেছিল বলে লক্ষ্মীর চোখে পড়ে গিয়েছিল যে নারায়ণের পদসেবা করছি বিরজা বসে বসে লক্ষ্মী অভিশাপ দিয়েছিল আমি হচ্ছে নারায়ণের চরণ সেবার অধিকারী আর তুই বিরজা হয়ে আজকে তুই নারায়ণের চরণ সেবা করতে এলি যা তুমি মর্ত মাঝখানে তোকে মর্তধামে জন্মগ্রহণ করতে হবে তোকে দস্যুর ঘরে জন্মগ্রহণ করতে হবে তুই তুলসী রূপে জন্মগ্রহণ কর দৈত্যের ঘরণী হয়ে তুই থাক তাই জন্য তুলসী রূপে জন্ম নিল তুলসীর মনের ব্যথা নারায়ণে জানিল আজ নারায়ণকে স্বামী রূপে সেজে পেতে চাই একদিনের জন্য পেতে চেয়েছিল জানি তাই মধুর প্রেমের ভক্ত সে যে তুলসী যে হলো সেই কথা নারায়ণে মনে পড়ে গেল তাহলে এই তুলসী তো সেই বিরজা সে তো আমাকে স্বামী রূপে পেতে চেয়েছিল আমি তার স্বামী হয়ে যাবো এতে ক্ষতি কি নারায়ণে স্পর্শ করলে কেউ যেন কোনোদিন অসতী হয়ে যায় না কোন নারায়ণে কি কর্ম করিল শঙ্কচূড়ের বেশে ধারণ করিল বাবা ধীরে ধীরে এই বাড়ি কি করে পাই তুলসীর কাছে গিয়ে অমনি হাজির হয় তুলসীর কাছে যখন অমনি দেখা দিল তুলসী স্বামীকে চিনিতে না দিল স্বামীকে আলিঙ্গনে দেওয়ার পরে হয় তারপরে তুলসী জানতে পেরে যায় কোন কারণে তুমি আজ কে বা তুমি এলেই বলো বলো এই কথা আমায় তুমি খুলেই নারায়ণে নিজের রূপে ধারণ করাই এই কথা যখন বাবা তুলসী বলে যায় এ তুমি কি করিলে ওগো নারায়ণ আমার সতীত্ব নাশ করলে তুমি গেল গো এখন তুলসী আমি তোমার সতীত্ব নাশ করিনি তোমার মনে আছে সেই দিনের কথা তুমি ছিলে বিরজা তুমি আমার স্বামী রূপে পেতে চেয়েছিলে সেই কথা তুলসীর মনে পড়ে গেল একদিকে তোমার কথা দেওয়া রাখা হলো আর একদিকে দেবতাদের কথা দেওয়া রাখা হলো তাই শঙ্কচূড় ধ্বংস হলো ভগবানের কথা মতো তাই শঙ্কচূড় ধ্বংস হলো হলো তোমার যাবো জিজ্ঞাসা করার ছিল আমি অল্প দোকান ভান্ডার খুলে দিয়ে আমি তোমাকে নিবেদন করে গেলাম হে আমার বিজ্ঞানী ভাই এবার আমি তোমাকে দুটো কথা দাবি বা জিজ্ঞাসা রেখে যাও জিজ্ঞাসা রেখে যাই দাবি রেখে যাই আমি রেখে যাই
শোনো শোনো বিজ্ঞানী, তুমি বলো তো আমার কথায় আমি শুনতে পাই। হে বিজ্ঞানী, তোমার জনক কে? বিজ্ঞানের জনক কে? বাবা বাবা! আর প্রথম বিজ্ঞানী কে? প্রথম বিজ্ঞানী আর বিজ্ঞানীর জনক দুজন আলাদা ব্যক্তি। বিজ্ঞানীর জনক তিনি কে এবং প্রথম বিজ্ঞানী তিনি বাকি? এক নম্বরে জিজ্ঞাসা আমি তোমারে জানাই, আমি দ্বিতীয় নাম্বারে দাবি তোমায় রেখে যাই। পাগল রে পাগল রে, দ্বিতীয় নাম্বারের দাবি গো আমি তোমায় রেখে যাই। শোনোই আমার বিজ্ঞানী, আমি শুনতে পাই। যত যত জীব সৃষ্টি করে আমার ভগবান, এই মাটি 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 মাটি, একদিন ছিল না বিশ্ব ব্রহ্মাণ্ড কিছুই, তখন বিজ্ঞানী কি? কিছুই ছিল না। স্থাবর জঙ্গম পাহাড় পর্বত মানুষ জন নদী নালা ঘর বাড়ি ইত্যাদি কিছুই ছিল না। জলমগ্ন জলাকার এই বিশ্ব দুনিয়াখানা, সেই ভটপত্রের উপর ভাসতে ভাসতে চিন্তা করলো আমি একা আছি, আমি অনেক হব। কর্ণমূল হতে দুটো দৈত্যের জন্ম দিল, মধু আর কৌটব। মধু আর কৌটব নারায়ণকে বলে, হে নারায়ণ আমি আমি খাবার দাও। নারায়ণ বলল, খাবার কোথায় পাই? খাবার তো নাই। খাবার যদি না হয় তাহলে আমাদেরকে যুদ্ধ দাও, যুদ্ধ করো আমার সঙ্গে। নারায়ণের সঙ্গে মধু কৌটবে যুদ্ধ বেঁধে গেল, সেই যুদ্ধে নারায়ণ হেরে গেল। বলে, হে নারায়ণ তুমি যখন হেরে গেলে তুমি কি বর চাও? আমি এই বর চাই, আমি মধু কৌটবের নিধন চাই। তাই হবে, পুনরায় আবার দেখো যুদ্ধ আরম্ভ হইল। সেই যুদ্ধে মধু কৌটবের নিধন হয়ে গেল জলের মধ্যে ভাসতে ভাসতে। আজ মৃত দেখো প্রায়, মরবার সময় দেখো নারায়ণকে বলে যাই, হে নারায়ণ এই মরার কালে অন্তিম কালে আমি প্রভু তোমার কাছে আমি একটা বর চাই, তুমি দেবে? বলে, বলো মধু কৌটব শেষের যাত্রায় তুমি কি বর পেতে চাও? বলে, তুমি বলছো এই জগৎখানা কোনো সৃষ্টি হলো না, আমি এই বর চাই আমার এই মেদ থেকে যেন বিশ্ব ব্রহ্মাণ্ড খানা সৃষ্টি হয়, যেন মেদিনী খানা সৃষ্টি হয়, যেন মাটির জন্ম হয়। তথাস্ত, তাই হবে। সেই মধু কৌটবের মেদে থেকে সেদিনই আস্তে আস্তে মাটির জন্ম হলো। এই ধরাতে দেখো আজ পরিণত হলো স্থল জল আকাশ পর্বতে দেখি বারে পাই। একমাত্র ভগবানে সৃষ্টি করে যাই, যত যত মানব দেখো আমার দান হলো, সবাইকে সৃষ্টি আমি করেছি যে ভালো। তুমি একদিন আজ সৃষ্টি করো, হাই একটা মানুষ সৃষ্টি দেখো তিনি করতে যায়, যাকে বলে টেস্ট টিউব, যাকে বলে টেস্ট টিউব। যত যত সৃষ্টি সব আমারই দান, আপনি হয়েছেন আমার কৃপায়, আপনি অন্ধ হয়েছেন আমার জন্য আমার দয়ায়, আপনি পঙ্গু হয়েছেন একমাত্র আমার কৃপায়, আপনি ভালো হয়েছেন একমাত্র আমার কৃপায়। বিজ্ঞানী তারাও কিন্তু এই ভগবানের মতো সৃষ্টি করতে যায়, যাকে বলতে নলজাতক শিশু বা টেস্ট টিউবের দ্বারাই সন্তান। বলো প্রথম সর্বপ্রথম টেস্ট টিউবের সন্তান কোথায় হয়েছিল? বাবা বাবা! সর্বপ্রথম টেস্ট টিউবে বা নলজাতক সন্তান কোথায় জন্মিয়েছিল? সেই ছেলেটার নাম কি বা? 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 ভাবের কথা বলে যাব। সেই ছেলেটার নাম কি বা? কি আমি তৃতীয় নাম্বারের দাবি, ও চিরানা চিরানা হা চিরানা না। আমি তৃতীয় নাম্বারের দাবি, ও চিরানা চিরানা হা চিরানা না। তোমায় রেখে যাও, ও চিরানা চিরানা হা চিরানা না। শোনো আমার
পাল্লা দা জিরানা 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 না তোমায় রেখে যা ও জিরানা 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 না যত যত রোগ আছে আমি দেখতে পাই বহু রোগ বহু ব্যাধি আর সেই ব্যাধির ওষুধ তুমি দিয়ে থাকো হ্যাঁ সেই ব্যাধি ওষুধ তুমি হয়তো দিয়ে থাকো তার মধ্যে একটা অসুখ আছে যেটা বলছে এইডস এ আই ডি এস এইডস এই এইডসের পুরো নামটা কি বাহন রে জিরানা 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 না ফুল ফর্মটা কি বাহন ও জিরানা 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 বলো তো আমার ও জিরানা 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 না আমি শেষের কথা তোমার কাছে আমি রেখে যা রেখে যাই গো রেখে যাই আমি রকেটটার নাম কি এল ভি এম থ্রি এল ভি এম থ্রি এম ফোর পুরো নাম কি বা হলো আজ এভাবে কথাই একটুখানি তুমি খুলে বলো আমার জানতে পারো বাসনতে পারো বাসনাই বলে যাই তোমার কাছে জানতে পারো বাসন বাস না এইখানে রাখলাম এইখানে রাখি না আবার চাঁদ বদনে বলুন হরি 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 বল হরি বল চাঁদ বদনে বলুন হো মাধব মা তোমার ওই নয়নের যে কাজল সারাই অঙ্গে আমি দেখতে পাই যাবার বেলায় তাই আমি তোমায় বলে যাই না 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 মা তোমার চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে মাথর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল 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 হরিবল হরিবল নাম বলবে না কাকা বাবু একশো টাকা দিয়েছে বলছে উপরবালায় দিয়েছে উপরবালা দান ছাড়া তো কিছু নয় বাবা যা কিছু হবে হ্যাঁ ভগবানের দান সবই ভগবানের দান হ্যাঁ হ্যাঁ ঘর বানাইলাম যা করলাম করলাম সব ভগবানের দান তাই না ঘর বানিয়েছ বিজ্ঞান বানিয়েছে ইঞ্জিনিয়ারে ছ করে দিয়েছে এত কিছু করার পরে ঘরে বাস করতে পাবেন যদি পুজো না দেন পুজো দিতে হবে সেই জন্য তারপরে ঘরে যেতে পাবে কে সাজালে শ্মশান মায়ের কে সাজালে শ্মশান চিতায় ভস্ম দিলে কে মাখিয়ে দিল কে মাথর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাথর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাথর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা হার মালা কোথায় পেলি
সাজ সেজে এলি, হার মানার কোথায় পেলি, যোগিনী সাজ সেজে নিলি, আবার গৌরি নামটি বলে না মাতো, আবার গৌরি নামটি বলে না মাতো, গৌরি নামটি বলে না মাতো, ভরে নিলে কে মাখিয়ে দিল কে, মাতোর চোখের কাজল সারা গায়ে 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 মাখিয়ে দিল কে, আর কালি সেজে কালো মেয়ে রূপ যেন তার ধরে না, জন্মে জন্মে ঘুরি তবু দেখি চোখের পলক পড়ে না, আর জন্ম জন্ম ঘুরি তবু চোখের পলক পড়ে না, সেজে কালো মেয়ে রূপ যেন তার ধরে না, জন্মে জন্মে ঘুরি তবু চোখের পলক পড়ে না, আর জন্ম জন্ম ঘুরি তবু চোখের পলক পড়ে না, দেখে যা তার পায়ে শোভা এমন রূপের ডালি কে সাজালো, রূপের ডালি কে সাজালে, সারা দিল কে মাখিয়ে দিল কে, মাতোর চোখের কাজল সারা গায়ে 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 মাখিয়ে দিল কে, মায়ের কে সাজালে শ্মশান চিতা, মায়ের কে সাজালো শ্মশান চিতা, কে সাজালে শ্মশান চিতা, ভস্ম দিলে কে হরি মাখিয়ে, হরি বল হরি বল হরি বল হরি বল, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাতো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল